নমস্কার বন্ধুরা, সমৃতা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি রান্না করছি পনির বাটার মশলা। চলুন দেখে নিই পনির বাটার মশলা রান্না করতে আমাদের কি কি উপকরণ লাগছে। পনির বাটার মশলা বানানোর জন্য নিয়েছি পনির, টমেটো, আদা, কাঁচা লঙ্কা, টক দই, আমন্ড বাদাম, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, নুন, কসৌরি মেথি, ফোড়নের জন্য লাগবে তেজপাতা, শুকনো লঙ্কা, ছোট এলাচ, লবঙ্গ, দারচিনি, লাগবে বাটার, আর রান্নাটা হবে সর্ষের তেলে। সমস্ত ইনগ্রেডিয়েন্টসের পরিমাণ আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। তাহলে এবার রান্নাটা শুরু করা যাক। পনিরগুলোকে টুকরো করে কেটে নিয়েছি, এটাকে একটা বাটিতে নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে একটু জল গরম করে তার মধ্যে নুন মিশিয়ে সেই জলটা পনিরের মধ্যে দিয়ে দিচ্ছি। এই গরম নুন জলেতে পনিরটাকে 15 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দেবো, তাহলে পনিরগুলো খুব সফট হবে। কড়াতে 1 টেবিল স্পুন তেল দিয়ে দিয়েছি, সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, ছোট এলাচ, লবঙ্গ, ছোট এলাচ, দারচিনি আর একটা শুকনো লঙ্কা। একটু নাড়াচাড়া করে নেবো। এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা টক, দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, টমেটোটা একটু নরম হয়ে গেলে আদাটা দেব। টমেটোটা একটু নরম হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কোড়া আদাটা। আদাটা গ্রেট করে রেখেছিলাম, আর আমন্ড বাদাম, গুলো একটু ভিজিয়ে রেখে ছোটকে ছাড়িয়ে আদার কাঁচা গন্ধটা যাওয়ার পর্যন্ত কড়াতে 3 টেবিল স্পুন তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম করতে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, এবার এর মধ্যে 1 টিস্পুন বাটার দিয়ে দিচ্ছি। বাটারটা মেল্ট হয়ে গেছে, এবার এর মধ্যে যে পেস্টটা বানিয়েছিলাম টমেটো, কাঁচা লঙ্কা, আদা, গরম মশলার, সেই পেস্টটা দিয়ে দিচ্ছি। পেস্টটা 4 টেবিল স্পুন মতো হয়েছে।
এবার এটা তেলের সাথে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আমি এখানে পনির বাটার মাখনটা নিরামিষ বানাচ্ছি, তাই আমি পেঁয়াজ আর রসুন ব্যবহার করিনি। আপনারা যদি কেউ আমিষ খেতে চান তাহলে এই একইভাবে যখন টমেটো আদাটা ভাজছিলাম তখন পরিমাণ মতো পেঁয়াজ আর রসুন নিয়ে তেলে ভেজে এর সাথে পেস্ট করে নিতে পারেন। দেখুন মশলাটা তেল ছাড়তে শুরু করে দিয়েছে, কেননা সবজিগুলি আগে থেকে একটু ভাজা ছিল, তাই এটা বেশিক্ষণ ভাজতে লাগে না। তেলে দেওয়ার 1-2 মিনিটের মধ্যে এটা তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার এর মধ্যে একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, নুন, দিচ্ছি ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো। এতে ধনের গুঁড়োর পরিমাণটা বেশি বেশি আর জিরের গুঁড়োর পরিমাণটা কম লাগবে। দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে এগুলো খুব ভালো করে এর সাথে মশলাগুলোকে মিশিয়ে নিতে হবে। এই রান্নাটা খুব চটজলদি হয়ে যাবে, বেশিক্ষণ সময় লাগবে না। মশলাটা কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি টক দই। টক দইটাকে একটু সামান্য নুন আর একটু চিনি দিয়ে ফেটিয়ে নিয়েছি। মশলাটা কষানো হয়ে গেছে, খুব সুন্দর একটা রং এসেছে। এবার এর মধ্যে একটু জল অ্যাড করবো। মশলাটা যে বাটিতে রেখেছিলাম সেই বাটিতে আমি একটু জল নিয়ে সেই জলটি এটা অ্যাড করলাম। দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি, কসুরি মেথি মিক্স করে গ্যাসটাকে অফ করে দিচ্ছি। গ্যাসটা অফ করে দিলাম। এবার এর মধ্যে একে একে পনিরের টুকরোগুলো মিশিয়ে দিচ্ছি। পনিরের টুকরোগুলো 15 মিনিটের জন্য নুন জলে ভিজিয়ে রেখেছিলাম, তাতে পনিরটা একটু সফট হয়। দিয়ে 15 মিনিট পরে জলটা ঝরিয়ে নিয়েছিলাম। পনিরটা দিয়ে আর গ্যাসটা জ্বালাবো না, জাস্ট হালকা হাতে একটা নাড়াচাড়া করে এটাকে রেখে দেব। জাস্ট হালকা হাতে এটাকে নাড়িয়ে পনিরগুলোকে মিশিয়ে এটাকে আমি কিছুক্ষণের জন্য চাপা দিয়ে রেখে সার্ভ করে দেবো। পনির বাটার মশলাটা আমি সার্ভ করে দিয়েছি, এটা একদম রেডি হয়ে গেছে। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো, সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটিকে। সাবস্ক্রাইব করার পরে বেল নোটিফিকেশনটা অন করে অল কমেন্টে ক্লিক করে দেবেন, যাতে আমার সমস্ত রান্নার আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। নমস্কার।